সবাইকে কেমন আছে সবাই তো আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে আর জানোই তো দুর্গাপূজো প্রায় এসে গেছে আর আমাদেরও টুকটাক শপিং কমপ্লিট হয়ে গেছে কিন্তু আজকে আমরা যাচ্ছি একটা স্পেশাল কিছু কিনতে স্পেশাল মিন্স গোল্ড জুয়েলারি তো চলো দেখা যাক আজকে আমরা যাবো সেনকোই বাট জানি ওখানে ফোন অ্যালাউ করবে কিনা ঘরে না যতদূর জানি তো এখন আমরা যাই গিয়ে দেন আমরা শপিংও করবো টুকটাক তো যা যা করবো ভিডিওতে রাখার চেষ্টা করবো চলো পিছনে দেখতে পাচ্ছ মাই সিটি বাড়িপুর আমি সেটাকে শো অফ করছি আর এরপরে আমরা এসে গেছি বাড়িপুরের সেনকো গোল্ডের ব্রাঞ্চে যেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না বাট তাও সামহাও আমি কিছু কিছু জিনিস ক্যাপচার করতে পেরেছি তো এখানে আমাদের কেনাকাটা কমপ্লিট দেখো মা বেরিয়ে আসছে আর মার হাতে সুন্দর একটা ব্যাগ আর যেটা কিনেছি এবার সেটা দেখো এটা মার জন্য কেনা হয়েছে তো ভিডিওটাই পুরোপুরি আমার কন্ট্রিবিউশন আছে আমি বলবো না অবশ্যই মার কন্ট্রিবিউশন আছে বাট তাও এটা মায়ের জন্য কেনা মায়ের অনেক দিনের শখ পূরণ তো দেখো কেমন হয়েছে জানিও অবশ্যই তো চলো এরপর মাকে আমরা বাড়ির থেকে চলেই গেলো তোমরা দেখলে মাকে আমরা বাড়ি পাঠিয়ে দিয়েছি এরপরে আমরা শপিংয়ে যাবো কারণ মা আমাদের সাথে অত ঘুরে ঘুরে শপিং করতে একদমই ভালোবাসে না আর আজকে তো সেনকোই কোনো একটা অফার চলছিলো যে জন্য আমরা গিয়েছিলাম মানে আগের দিন গিয়েছিলাম বাট আজকে নেওয়ার রিজনটা ছিল সেটা তো চলো এখন আমরা একটু কেনাকাটাগুলো করি অ্যাকচুয়ালি আমি অতটাও ক্যামেরা ফ্রেন্ডলি হয়তো এখনও হয়ে উঠতে পারিনি তাই জন্য আমি সবসময় ক্যামেরা ধরতে পারিও না তো চেষ্টা করছি পুরো ভিডিওগুলো করার তো চলো আজকে আমরা মেনলি এসেছিলাম পাঞ্জাবি শপিংয়ের জন্য আর বাড়িপুরে সাম্রাজ্য বলে নতুন একটা পাঞ্জাবির দোকান খুলে গেছে যেখানে অপূর্ব অপূর্ব কালেকশানগুলো ছিল প্রাইসগুলো একদম ঠিকঠাক তো এখানে দেখো আমরা যথেষ্ট সুন্দর সুন্দর কালেকশান দেখতে পেয়েছিলাম আর একটা থেকে একটা কালেকশান ভীষণই সুন্দর সামনেই যে পাঞ্জাবিটা দেখছো ওটার প্রাইস ছিল সামথিং 1100 বা 1200 সামথিং আর এখানে প্রত্যেকটা কালেকশানই খুব ভালো লেগেছে আমাদের কিন্তু সামহাও কোনো রিজনের জন্য আমরা এখান থেকে নিতে পারিনি তো এরপর আমরা চলে যাব আমাদের পরের দোকানে তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাড়িপুরে একটা ছেড়ে একটা ভালো ভালো রেপুটেটেড পাঞ্জাবির দোকান আছে যেখানে তোমরা মানে ভ্যারাইটিস অফ ডিজাইন পেয়ে যাবে এই দোকানটায় দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন ছিল মানে প্রত্যেকটা দোকানেই প্রায় চোখ ধাঁধানো কালেকশন পুজোর জন্য আর দুর্গাপুজোর অষ্টমীতে পাঞ্জাবি পরবে না কাপল আর পাঞ্জাবি এই দুটো না হলে কি অষ্টমী জমে বলো সত্য যাদের যাদের বয়ফ্রেন্ড আছে আর তাদের বয়ফ্রেন্ডের জন্য তোমরা পাঞ্জাবি গিফট করেছো অলওয়েজ কমেন্ট করে দাও কোথা থেকে পাঞ্জাবি নিয়েছো জানি না কখন মনের মতো একটা জিনিস খুঁজে পাবো অনেকক্ষণ ধরে একটা পাঞ্জাবি পরার চেষ্টা চলছে মানে অনলাইনে দেখে এসে অফলাইনে পাওয়ার এক্সপেকটেশনটা তোমরা রেখো না বাট তাও স্টিল তো চলো দেখা যাক তোমাদের কাদের কাদের পুজোর শপিং শুরু হয়ে গেছে প্লিজ কমেন্টে জানিও আর কী কী কিনলে অবশ্যই সেটাও জানিও আর কোথায় সবচেয়ে ভালো কালেকশন পাওয়া যাচ্ছে সেগুলোও জানিও এখনও যদিও আমার পুজোর শপিং শুরু হয়নি মানে সবে সবে শুরু হচ্ছে তো দেখতেই পাচ্ছ তারপর আমরা চলে এসেছিলাম পাঞ্জাবি নিকেতনে যেখান থেকে ফাইনালি আমরা পাঞ্জাবিটাকে সিলেক্ট করেছিলাম তো সেটা আমার আর ভিডিওতে দেখানো হয়নি তারপরে আমরা চলে এসেছিলাম বিশাল মেগা মার্টে যেখানে খুব সুন্দর সুন্দর কালেকশন পকেট ফ্রেন্ডলি প্রাইসে পাওয়া যায় তো তোমরা আমার আগের বিশালের ভিডিওটা দেখেছো আর সেটাতে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ লাভ ইউ আমাকে এইভাবেই সাপোর্ট করো পাশে থেকো আর তোমাদের কাছে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকবো তো বিশালের কালেকশনগুলো তোমরা দেখে নাও শুধুমাত্র 599 399 ইভেন 299 199 ভ্যারাইটিস অফ হিউজ কুর্তি কালেকশন ইভেন এখানে তোমরা মানে গ্রসারি থেকে শুরু করে বালা বাসন যা যা আছে প্রত্যেকটা জিনিস পেয়ে যাবে মানে এখানে ঢুকলে তোমার আর বেরোতে হবে না এক কথায় সবটাই তোমরা পেয়ে যাবে তো চলো ঝটপট দেখে নাও কত সুন্দর সুন্দর ভ্যারাইটিস অফ কালেকশন আর এই শর্ট কুর্তিগুলো ছিল শুধুমাত্র 299-এ এরপরে আমরা আরও পুজোর টাইপের কালেকশানগুলো দেখে নিচ্ছিলাম আর দেখতেই পাচ্ছ ছাড়ের কেমন অপশান দিয়েছে মানে গেলে একদম পুজো অফার লুটে লুটে নেওয়া যাবে সামনের রেড কুর্তিটা দেখছো কত সুন্দর মানে প্রতিটা জিনিসই সুন্দর প্রায় চোখে লাগার মতো মানে তোমরা এখানে গেলে কেউ ফিরে আসবে না এমনি
এই ভিডিওটা পুজোর অনেকটাই আগে করা, তখনও দেখছো কেমন ভিড়। অতিরিক্ত শরীর খারাপের জন্য আমি ভিডিওটাকে কোনো রকম এডিট করতে পারিনি। তো এখানে তোমরা, আমি জাস্ট ওপর থেকে একটা ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম, কারণ এন্টায়ার জায়গায় ভিডিওটা তো করা যাচ্ছিল না, এত তাই ভিড়। আমাদের খুব বিধ্বস্ত অবস্থা, কিন্তু এখন আমাদের গ্রসারি শপিং বাকি আছে। তো চলো আমরা এখন গ্রসারিগুলো নিয়ে নিই। তো আমাদের গ্রসারি সেকশনে যাওয়ার রিজন ছিল, আমাদের কয়েকটা বটল, টিফিন বক্স এইসব নেওয়ার ছিল, যেগুলো ওখানে ভীষণ সুন্দর কালেকশন পাওয়া যায়। আর ইভেন পেন্সিল থেকে শুরু করে পেন্সিল বক্স, এভরিথিং খুব কিউট কিউট টাইপের জিনিসগুলো। আর কিছু শার্প শ্যাম্পু এগুলোও নেওয়ার ছিল, তো এখানে একটা কমফোর্ট নিয়ে নিয়েছিলাম, যেটা অ্যাডও আমি করে দিলাম। তো চলো এখানে আবারও আমরা এসে গেছি কুর্তিগুলো দেখতে, যেগুলো খুবই সুন্দর ছিল। আর সব কালেকশনগুলো তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে। আর এই ব্যাগগুলো জানো শুধুমাত্র ছিল 99-এ, মানে এত সুন্দর ব্যাগগুলো, ইভেন কোয়ালিটিও যথেষ্ট ভালো। যদি এখন বাড়িপুরে শ্রীলেদার্স এসে গেছে আর বাইরে থেকে ব্যাগ জুতো কেনার প্রয়োজনই পড়বে না, তো তোমরা অবশ্যই যারা যারা জানো না এখনও বাড়িপুরে শ্রীলেদার্স এসে গেছে, এসে ভিজিট করো, কারণ ওখানে গরুর মতো লাইন পড়ছে। তো এরপরে বিশালের সবচেয়ে ইরিটেটিং ব্যাপার হচ্ছে এই লাইন দেওয়া, মানে একটা কিছু কিনলে এত লাইন ঠেলতে হয় না, মানে ভীষণ ইরিটেটিং, অতিরিক্ত লাইন। তো সেই জন্য আমি ওকে পাঠিয়ে দিয়েছিলাম লাইন দিতে, আর আমি চলে এসেছিলাম আবারও একবার টপস কালেকশনটা চেক করতে। তো এরপর আমরা জামা টামা কিনে চাউমিন নিয়ে বাড়ি ফিরে গেছিলাম। বাই বাই।